হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকের টপিক হচ্ছে বৃহস্পতি রাশি পরিবর্তন। বৃহস্পতি এতদিন গোচর করছিল ধনু রাশিতে, 29শে মার্চ বৃহস্পতি রাশি পরিবর্তন করবে, রাশি পরিবর্তন করে যাবে মকর রাশিতে। মকর রাশিতে বৃহস্পতি গোচর করবে 30শে জুন পর্যন্ত। এর কি এফেক্ট পড়বে না পড়বে সমস্ত রাশি অনুযায়ী আমরা জানবো। তার আগে একটি বড় জিনিস আপনাদের জানানো খুব প্রয়োজন, যেটা হচ্ছে পুরো দেশ জুড়ে করোনা ভাইরাসের এই যে একটা ক্রেজ চলছে, এটা ঠিক কতদিন চলবে না চলবে, কি হবে না হবে, এর কিছুটা ব্যাখ্যা আপনাদের আমি তুলে ধরার চেষ্টা করছি। যেটা হচ্ছে বৃহস্পতির এই যে পরিবর্তন, 29শে মার্চ বৃহস্পতি যে পরিবর্তন করবে, এই পরিবর্তনের সাথে সাথে এই ভাইরাসটার এফেক্ট কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করবে। 99% কমবে বলবো না, 100% কমতে কিন্তু শুরু করবে। পুরো করোনা ভাইরাসের এফেক্ট যেতে সময় লাগবে কিন্তু 14ই এপ্রিল পর্যন্ত এটা থাকবে হালকা হালকা। 14ই এপ্রিলের পর আমরা এটা থেকে মুক্তি পেয়ে যাব। 29শে মার্চের পর থেকে এর হালকা হালকা এফেক্ট আমরা পেতে থাকব, একদমই এটা থেকে টোটালি আমরা ফ্রি হয়ে যাব 14ই এপ্রিলের পর থেকে। একটা পুরো পৃথিবী জুড়ে যে ঝড় তৈরি করে দিয়েছে, এই ঝড়টা কিন্তু শান্ত হয়ে যাচ্ছে 29শে মার্চ। বৃহস্পতির এই যে রাশি পরিবর্তন, এই রাশি পরিবর্তনের সাথেই কিন্তু এই যে এত ঝড় উঠেছিল, এই ঝড়টা কিন্তু শান্ত হবে। বৃহস্পতি এতদিন ধনু রাশিতে কেতুর সাথে বসেছিল, কেতুর সাথে বসে যে যোগটা ক্রিয়েট করছিল, এই যোগটার ফলেই কিন্তু এই সমস্যাটা তৈরি হয়েছিল। বৃহস্পতি এখান থেকে ফ্রি হয়ে যাচ্ছে, যার ফলে কিন্তু একদম নিশ্চিন্ত করে আপনাদের বলা যেতে পারে যে এটা একদম পুরোপুরি চলে যাবে, এটা বিশাল কোনো এফেক্ট আমরা এটার আর পাবো না। তাহলে চলুন রাশি অনুযায়ী জানি বৃহস্পতির এই পরিবর্তন কি এফেক্ট দেবে না দেবে, জানবো মেষ রাশির মানুষদের বৃহস্পতির এই পরিবর্তন কি এফেক্ট দেবে না দেবে। মেষ রাশির 9 এবং 12 হাউসের লর্ড হয়ে বৃহস্পতি গোচর করছে 10th হাউসে। ফার্স্টেই যে কথাটা বলবো সেটা হচ্ছে পিতার হেলথ নিয়ে কিন্তু আপনাকে এই সময় প্রচণ্ড পরিমাণ পজিটিভ থাকতে হবে, প্রচণ্ড পরিমাণ কেয়ার দিতে হবে। সেমভাবে আপনার মাতার হেলথ নিয়েও কিন্তু আপনাকে প্রচণ্ড পরিমাণ কেয়ার নিতে হবে, না হলে কিন্তু প্রচণ্ড সমস্যা আসতে পারে। বৃহস্পতি যখনই পরিবর্তন করবে, এর এফেক্টটা পেতে মোটামুটি 15-20 দিন সময় লাগবে। এই 15-20 দিন সময় লাগার পর থেকে আপনারা পুরো এফেক্টটা দেখতে পাবেন। যখন এই চেঞ্জেসটা আসছে আপনাদের কাজের জায়গায়, প্রথমের দিকে কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট হবে, কিন্তু আপনি আপনার যে কাজ করার দক্ষতা, আপনার বুদ্ধি, আপনার একাগ্রতা, এই সমস্ত কিছু দিয়ে, কাজে যে আপনার মনোযোগ, এই সমস্ত কিছু দিয়ে আপনি কিন্তু এই কাজের জায়গায় যে সিচুয়েশনটা ক্রিয়েট হবে সেই সিচুয়েশনটা কিন্তু আপনি ওভারকাম করে যাবেন। যাদের বিজনেস এতদিন ধরে একটু মন্দা চলছিল, অনেকের বিজনেস এই যে ক্রাইসিসটা পুরো দেশ জুড়ে তৈরি হয়েছিল, এই ক্রাইসিসটার ফলে অনেকের বিজনেস একটু মন্দা গেছিলো, সেই সমস্ত বিজনেসগুলো কিন্তু আবার ট্র্যাকে ফিরবে, যাকে বলে আপনাদের বিজনেস আবার গ্রো করা কিন্তু শুরু করবে। বিজনেসগুলো যেগুলো একদম ঠিকভাবে রান করছিলো না, অনেক প্রবলেম হচ্ছিলো, যারা প্রচণ্ড পরিমাণ লসের সম্মুখীন হয়েছিলেন, সেই সমস্ত মানুষদের জন্য এই টাইম পিরিয়ডটা কিন্তু খুব সুন্দর, যেখানে আপনাদের বিজনেসগুলো আবার আগের থেকে বেটার পজিশনে কিন্তু চলে যাবে। দেখুন, আপনার মানসিক পরিস্থিতি কিছুটা হলেও চাপে থাকবে, যার ফলে কোথাও গিয়ে কিন্তু আপনার কাজের জায়গাতেও আপনি একটু ডিস্ট্র্যাক্ট হবেন। আপনার এই যে মানসিক পরিস্থিতিটা একটু চাপে আছে, এটা যেতে কিন্তু একটু সময় লাগবে। কোনো কারণে আপনার যে মানসিক একটা অস্থিরতা ক্রিয়েট হয়েছে, এই মানসিক অস্থিরতা কিন্তু আপনার অত সহজে যাবে না। দেখুন, এটাকে যাওয়ার জন্য আপনাকে শুধু নির্ভর করতে হবে সময়ের ওপর আর সিচুয়েশনের ওপর। সময় এবং সিচুয়েশন যখন স্টেবল হয়ে যাবে, আপনার মাইন্ডটাও কিন্তু তখন স্টেবল হয়ে যাবে। এই মানসিক যে যুদ্ধ আপনার মধ্যে চলছে, সেই মানসিক যুদ্ধটা কিন্তু চলতে থাকবে, এটা আস্তে আস্তে রিমুভ হবে, এত সহজে কিন্তু এটা রিমুভ হবে না বলা যেতে পারে।
আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস বলবো, এডুকেশনের জন্য কিন্তু সময়টা খুব দুর্দান্ত সময়। যারা এডুকেশন নিয়ে কোনো বড় প্ল্যানিং করে রেখেছিলেন, ধরুন কেউ ভাবছিলেন বিদেশে যাবেন এডুকেশনের জন্য, অনেক দিন ধরে চেষ্টা করেছিলেন, সেইভাবে রেসপন্স পাচ্ছিলেন না বা সুযোগ সুবিধাগুলো হয়ে উঠছিল না, সেই সুযোগ সুবিধাগুলো কিন্তু এবার আপনারা পেয়ে যাবেন। এডুকেশনের দিক থেকেও খুব ভালো সময়। যারা সরকারি চাকরির জন্য পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য আমি বলবো এটা আর একটা প্লাস পয়েন্ট, যে যে জায়গাটায় আপনাদের চাকরি পাওয়ার যে সম্ভাবনা, সেই সম্ভাবনা কিন্তু অনেকটা বেড়ে যাবে। স্টুডেন্টদের কিন্তু পড়াশোনার প্রচণ্ড পরিমাণ মন বসবে। এতদিন স্টুডেন্টদের কিন্তু পড়াশোনার ঠিকঠাকভাবে মন বসতো না, এটা একটা বড় প্রবলেম ছিল মেষ রাশির মানুষদের। এই প্রবলেমটা কিন্তু এবার কমে যাবে, পড়াশোনায় কিন্তু আপনার দুর্দান্ত মন বসবে। ইনভেস্টমেন্ট, শেয়ারে কিন্তু আপনারা ইনভেস্ট করতে পারেন, ইনভেস্ট করার জন্য সময়টা খুব ভালো, ইনভেস্ট আপনারা করুন। তবে ইনভেস্ট করার আগে একটা জিনিস দেখে নেবেন, অনেক ক্ষেত্রে আপনাদের হবে ভুল ইনভেস্ট কিন্তু হয়ে যাবে। ইনভেস্ট করা ভালো, তবে ভুল জায়গায় ইনভেস্ট করছেন কিনা সেটা একটু বিবেচনা করে তারপর ইনভেস্ট করুন, তাহলে সেই ইনভেস্টমেন্ট ফিউচারে কিন্তু আপনাকে দুর্দান্ত একটা রেজাল্ট দিয়ে যাবে। দেখুন, কাজের জায়গায় কিন্তু আপনাকে প্রচণ্ড মনোযোগ দিতে হবে, না হলে কিন্তু একটা সমস্যা অ্যারাইজ করবে। মেষ রাশির মানুষদের কোথাও একটু সেলফ কনফিডেন্স কমে গেছিলো, আমার দ্বারা হবে না, আমি পারবো না, এরকম একটা জিনিস কিন্তু ক্রিয়েট হয়ে গেছিলো। এই জিনিসটাকে কিন্তু আপনাকে একটু কমাতে হবে, এই জিনিসটাকে না কমালে কিন্তু আপনি কাজে এগোতে পারবেন না। আর আস্তে আস্তে দেখবেন আপনার সেলফ কনফিডেন্সটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, আর সেই বৃদ্ধি পাওয়ার জন্য কিন্তু আপনাকেও একটু চেষ্টা করতে হবে। চেষ্টা না করলে কিন্তু আপনি এই যে আপনার মধ্যে একটা নেগেটিভ এনার্জি ভরে গেছে, এই নেগেটিভ এনার্জি থেকে আপনি কোনো কিছুর বিনিময় কিন্তু বেরোতে পারবেন না। আর এই নেগেটিভ এনার্জিটাই কিন্তু আপনাকে অনেকটা মানে পিছনে ফেলে, এই নেগেটিভ এনার্জি কিন্তু আপনাকে বলা যায় অনেকটা পিছিয়ে দেবে যে কোনো কাজ থেকে। তাই নেগেটিভ এনার্জিটাকে ঝেড়ে ফেলুন অ্যান্ড নিজের কাজে 100% দিয়ে লেগে পড়ুন, তারপর দেখুন রেজাল্ট কেমন আসছে না আসছে। আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এই সময় আপনারা ফিজিক্যাল ফিটনেস নিয়ে কিন্তু খুব মেতে উঠবেন, যোগা, জিম, প্রাণায়াম এই ধরনের জিনিস নিয়ে কিন্তু মেতে উঠবেন করুন। এটা করলে কিন্তু আপনাদের মানসিক যে চাপটা সেটাও কিন্তু অনেকটা কোথাও গিয়ে কমবে, আপনারা বুঝতে পারবেন। এই সময় আপনার একটু ধর্মে মনোযোগ আসবে, ধর্মস্থানে আপনাদের এই সময় একটু ভ্রমণও হতে পারে। যেসব মানুষরা অনেক দিন ধরে প্ল্যানিং করে রেখেছিলেন বা স্বপ্ন দেখছিলেন নিজের একটা বাড়ি, এই ড্রিমটা কিন্তু সব মানুষের থাকে, এই স্বপ্নটা কিন্তু এই সময় গিয়ে আপনাদের ফুলফিল হওয়ার চান্স কিন্তু অনেকটা থাকছে। যে সকল মানুষরা এতদিন সিঙ্গেল ছিলেন বা এটা বলতে পারি কি ঠিকঠাক পার্টনার লাইফে পাচ্ছিলেন না, লাইফ পার্টনারের কথা কিন্তু আমি বলছি, তারা কিন্তু এই সময় একটা মনের মতো পার্টনার পাবেন, এবং যে পার্টনারটা হয়তো আপনার সাথে সারা জীবন থেকে যেতে পারে। আর যে সকল বিজনেসম্যানরা এতদিন নিজে নিজে বিজনেস করছিলেন তারাও কিন্তু এই সময় গিয়ে বিজনেস পার্টনার পেতে পারেন, এবং যে বিজনেস পার্টনারটা কিন্তু আপনার বিজনেসকে অনেকটা গ্রো করাতে হেল্প করবে। আর্থিক যোগাযোগ কিন্তু আপনাদের এই সময় ভালো, আর্থিক দিক থেকে কোনো সমস্যা কিন্তু নেই, তবে পাশাপাশি খরচাটাও কিন্তু আপনাদের এই সময় থাকছে। তার ফলে কি হবে, আপনাদের সেভিংসটা কোথাও একটু নরমালে হয়ে যাবে, সেরকম কোনো অসুবিধা হবে না, যা কিছু নিডস আপনার লাইফে সেই সমস্ত কিছু আপনি ফুলফিল করতে পারবেন, সেগুলো নিয়ে কোনো সমস্যা নেই, তবে সেভিংসটা কোথাও গিয়ে একটু কম হবে। মেষ রাশির মানুষদের জন্য বৃহস্পতির এই গোচরটা কিন্তু বেশ ভালো ফল নিয়ে আসছে বলা যেতে পারে। এবার জানবো বৃষরাশির মানুষদের বৃহস্পতির এই গোচর কি ফল দিচ্ছে না দিচ্ছে, সমস্ত কিছু কিন্তু আপনাদের জন্য ওয়েট করছে। যাকে বলা হয় আপনাদের ড্রিম কিন্তু এই সময় ফুলফিল হতে চলেছে, তবে আপনাদের মধ্যে একটা লেজিনেস কিন্তু কাজ করবে, এই লেজিনেসটাকে কিন্তু গুরুত্ব দিলে চলবে না, প্রচণ্ড পরিমাণ কিন্তু পরিশ্রম আপনাকে করতে হবে। আপনি যদি ঠিকঠাকভাবে পরিশ্রম না করেন তাহলে কিন্তু আপনি মনের মতো রেজাল্ট কোনো কিছুর বিনিময় পাবেন না।
এই রাশির মানুষদের সেলফ কনফিডেন্স একদম লো হয়ে গেছিলো। আপনার সেলফ কনফিডেন্সটাকে কিন্তু অনেকটা বাড়াতে হবে, না হলে কিন্তু আপনি কাজের জায়গায় সেইভাবে পারফর্ম করতে পারবেন না। কাজের জায়গায় পারফর্ম করতে গেলে আপনার সেলফ কনফিডেন্সটাকে কিন্তু অনেকটা বাড়িয়ে তুলতে হবে। এই সময় যে সকল মানুষরা রিসার্চ লেভেলের কাজ করে তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো, তারা নিজের কাজে কিন্তু অনেকটা সাকসেস দেখতে পাবেন। যারা রিসার্চ করছিলেন তারা নতুন দিশা কিন্তু নিজের কাজের জায়গায় খুঁজে পাবেন। এডুকেশনের জন্য সময়টা কিন্তু খুব দুর্দান্ত, যে সকল স্টুডেন্টরা এডুকেশনের ব্যাপার নিয়ে একটু হচপচ হয়ে গেছিলেন তারা কিন্তু একটা দিশা খুঁজে পাবে এডুকেশনের জন্য। যারা বিদেশে গিয়ে পড়াশোনা করার চিন্তাভাবনা করছিলেন তাদের জন্য সময়টা ভালো, তারা বিদেশে গিয়ে পড়ার প্ল্যানিংটা এই সময় কিন্তু ফুলফিল হয়ে যেতে পারে বা ড্রিমটা কিন্তু ফুলফিল হয়ে যেতে পারে। এই সময় স্টুডেন্টদের মধ্যে এডুকেশন নিয়ে একটা জিনিস যেটা দেখা যাবে সেটা হলো, ধরুন আপনি একটা স্ট্রিম নিয়ে ভর্তি হয়েছেন আর্টস বা কমার্স যাই হোক, সেটা থেকে আপনি আবার সায়েন্সে শিফট করছেন বা যারা সায়েন্স নিয়েছেন তারা কমার্সে বা আর্টসে শিফট করছে। এই যে চেঞ্জেস এডুকেশনের ব্যাপারে, এই চেঞ্জেসটা কিন্তু স্টুডেন্টরা করবে, আর এই চেঞ্জেসটা একটু বুদ্ধিমত্তা দিয়ে আমার মনে হয় করা উচিত, কারণ এটা হচ্ছে আপনাদের পুরো ফিউচারের ব্যাপার, যেটার উপর বেশ করে কিন্তু আপনাদের পুরো ফিউচারটা দাঁড়িয়ে থাকবে। এই সময় যাদের লিভার বা পেট ওরিয়েন্টেড কোনো প্রবলেম আছে এক্সট্রা কেয়ার নিতে হবে, ডক্টরের পরামর্শ নিতে হবে, নিয়ে চলতে হবে, না হলে কিন্তু এই প্রবলেমগুলো কোথাও গিয়ে বৃদ্ধি পাবে। পারিবারিক ব্যাপারে আপনি এই সময় কোথাও দিশা খুঁজে পাবেন, ফ্যামিলিতে যে প্রবলেমগুলো চলে আসছিল সেই প্রবলেমগুলো কিন্তু এই সময় শর্ট আউট হয়ে যাবে, বা অনেকের পৈতৃক সম্পত্তি নিয়ে কিছু প্রবলেম চলে আসছিল সেই প্রবলেমগুলো কিন্তু এই সময় শর্ট আউট হয়ে যাবে। ভাই বোনরা মিলে সেই প্রবলেমগুলো কিন্তু এই সময় আপনারা শর্ট আউট করে ফেলতে পারবেন। একটা জিনিস আপনাদের করতে হবে যেটা আপনাদের কম, সেটা হচ্ছে আপনাদের ইমিউনিটি সিস্টেমকে কিন্তু এই সময় ডেভেলপ করতে হবে। ইমিউনিটি সিস্টেম যদি আপনাদের ঠিকঠাক না থাকে তাহলে হেলথ ইস্যুস কিন্তু আপনাদের এই যে গোচর অবস্থা এই গোচর অবস্থায় কিন্তু চলতে থাকবে। একটা জিনিস আপনারা এই সময় খুব ক্লিয়ার হয়ে যেতে পারবেন যারা লাভার্স আছেন, যে আপনার সাথে এই রিলেশনে কে প্রতারণা করছে আর কে আপনার সাথে সঠিকভাবে চলছে, আদৌ প্রতারণা করছে, যারা প্রতারণা করছে আপনার সাথে এই জিনিসটা কিন্তু আপনি একদম প্রমাণস্বরূপ সেটাকে খুঁজে ফেলতে পারবেন। যার ফলে কি হবে, আপনার লাইফে যে একটা ভুল রিলেশনে আপনি যে টাইমটা স্পেন্ড করেছিলেন সেই রিলেশন থেকে কিন্তু আপনি এই সময় বেরিয়ে যেতে পারবেন। আর একটা জিনিস যেটা হচ্ছে, যে মানুষদের অনেক দিন ধরে ডিভোর্সের প্ল্যানিং চলছিল ঠিকঠাক মতো সেটা হচ্ছিল না, একটা লেন্দি টাইম পিরিয়ড ধরে এই ডিভোর্সের ম্যাটারটা চলছিল, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় ডিভোর্সটা হয়ে যাওয়ার চান্স কিন্তু অনেকটা থাকছে বৃষরাশির মানুষদের। এবার জানবো মিথুন রাশির মানুষদের বৃহস্পতির এই গোচর কি ফল দেবে না দেবে। বৃহস্পতি মিথুন রাশির 7th ও 10th হাউসের লর্ড হয়ে 8th হাউসে গোচর করবে। ফার্স্টেই যে কথাটা দিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে, যে সকল মানুষরা খুব রাফ ড্রাইভ করেন তারা কিন্তু এই সময় খুব সাবধানে চলাফেরা করুন, না হলে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স কিন্তু অনেকটা থাকছে। যারা প্রচণ্ড পরিমাণ স্মোক করেন তাদের ক্ষেত্রে বলবো একটু জিনিসটাকে নিয়ন্ত্রণ করতে, না হলে কিন্তু আপনার হেলথের উপর প্রচণ্ড পরিমাণ চাপ চলে আসবে। জব বা ব্যবসা যাই হোক না কেন সেটা কিন্তু খুব দুর্দান্ত চলবে। যে কাজগুলো এতদিন ধরে আপনার পেন্ডিং হয়েছিল, যে কাজগুলো যাকে বলে কোথাও গিয়ে থমকে গেছিলো, সেই কাজগুলো কিন্তু আবার আগের গতি কিন্তু ফিরে পাবে। এডুকেশনের জন্য সময়টা ভালো, এডুকেশনের দিক থেকে আপনারা কিন্তু খুব ভালো রেজাল্ট এই সময় পাবেন। মনের মতো জব যারা পেতে চাইছেন তাদের কিন্তু এই সময় একটু ওয়েট করতে হবে, মনের মতো জব পেতে কিন্তু একটু সময় লাগবে। তার থেকে আমার মনে হয় এই সময় যে জবটা পাচ্ছেন একদম না বেকার বসে থেকে, যে জবটা পাচ্ছেন সেই জবটা করে ফেলা দরকার, মনের মতো জব পেতে গেলে একটু সময় তো লাগবে। বিবাহিত লাইফে আগের কোনো সমস্যা, যেই সমস্যাটা এসে কিন্তু বিবাহিত লাইফে একটু প্রবলেম ক্রিয়েট করবে, তবে কি আপনি আপনার বুদ্ধি দিয়ে এবং
চালাকি দিয়ে এবং আপনার যে সফট কথা বলার একটা নেচার আছে সেটা দিয়ে কিন্তু এই যে বিবাহিত লাইফে যে প্রবলেমটা আসবে সেটাকে কিন্তু আপনি খুব স্মুথলি ওভারকাম করে যেতে পারবেন। যারা সিঙ্গেল আছেন তাদের লাইফে কিন্তু পার্টনার আসতে পারে, প্রেমে পড়ার চান্স কিন্তু এই সময় আপনাদের থাকছে। ইনভেস্টমেন্ট করা কিন্তু এই সময় আপনাদের জন্য খুব একটা ভালো ফল দেবে না আমি বলবো, একটু বুঝে শুনে এই ব্যাপারে চলুন, না হলে গিয়ে কিন্তু কোথাও আপনারা একটু ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন। বিদেশে পড়াশোনার সুযোগ থাকছে, যারা চাইছেন বিদেশে পড়াশোনা করার জন্য তাদের জন্য সময়টা খুব ভালো, তারা খুব দুর্দান্ত রেজাল্ট কিন্তু দেখতে পাবেন। যারা নতুন বিজনেস নিয়ে প্ল্যানিং করছিলেন তাদের জন্য সময়টা ভালো, তারা নতুন বিজনেস নিয়ে প্ল্যানিং করুন এবং সেটাকে এগিয়ে নিয়ে যান, দেখবেন আপনারা সেই কাজে 100% কিন্তু সফলতা পাচ্ছেন। শারীরিক অবস্থা নিয়ে বলবো কি এতদিন ধরে যে প্রবলেমগুলো চলে আসছিল সেই প্রবলেম থেকে গিয়ে কিন্তু আপনারা মুক্তি পেয়ে যাবেন, যাকে বলে শারীরিক অবস্থা কিন্তু আপনাদের এই সময় অনেকটা আগের থেকে বেটার থাকবে। তাহলে বন্ধুরা বৃহস্পতির এই রাশি পরিবর্তন নিয়ে আমি আলোচনা করলাম, ভিডিওটি কেমন লাগলো না লাগলো আমাকে অতি অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। কার্ডে আমি আরেকটা লিংক দিয়ে দিচ্ছি, সেটা গিয়ে দেখুন, সেটা হচ্ছে 2020 বর্ষফল, সেখানে আপনি আরও অনেক ইনফরমেশান পাবেন। আর যে বন্ধুরা আমার চ্যানেলে ফার্স্ট টাইম এসে গেছেন তারা কি করবেন বলুন তো, এরম আরও ইনফরমেশান পাওয়ার জন্য আমার সাথে থাকতে হবে, আর আমার সাথে থাকতে গেলে কি করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব করে কিন্তু আমার বন্ধু হয়ে যেতে হবে। শুধু সাবস্ক্রাইব করলে কিন্তু হবে না, বেল আইকনটা প্রেস করতে হবে। বেল আইকনটা প্রেস করবেন কেন, যাতে একটা ভিডিও আপনাদের থেকে মিস না হয়, আপনার কাছে যাতে সঠিক সময় নোটিফিকেশানটা চলে যায়। তাহলে টাটা, দেখা হবে এই বৃহস্পতির রাশি পরিবর্তনের পরবর্তী ভিডিও নিয়ে।